হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি কিছু ফুটবলের খবর নিয়ে আপনারা জানেন যে এটিকে মোহনবাগান রয় কৃষ্ণাকে ছেড়ে দিয়েছে তবে তার বদলি হিসাবে একটা ভালো মাপের স্ট্রাইকারকে এটিকে মোহনবাগান এফসি ডান করে ফেলেছে কিছু পেপার ওয়ার্ক বাকি রয়েছে তারপরে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে তবে ডেভিড উইলিয়ামসের বদলে এবছর হয়তো এটিকে মোহনবাগান এফ সি এশিয়ান কোনো ডিফেন্ডারকে সাইন করাবে বাজারে কার্টিস বোর্ডের নাম ভাসলেও মেলবোর্ন সিটি এফসির সাথে কার্টিস গুডের এখনও দু বছরের চুক্তি রয়েছে এখনও কার্টিস গুড এটিকে মনে বয়ান এফসিতে কনফার্ম হয়নি তবে হলেও অবাক হবেন না আর তিরির বদলে হয়তো কোনো এক সেকেন্ড স্ট্রাইকার অথবা উইঙ্গার আসবে আজ বাস এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন